হ্যাঁ ভাই ঠিকই তো আপনি তো ওরা বলতে পারেন যে এটা যে জায়জ করলো আল্লাহ তা আল্লাহ তো আপনি আল্লাহর জিনিসটা মানে যেহেতু তাহলে আল্লাহ যে মানে জায়জ হয় এটা আইনটা দিছে আল্লাহর প্রমাণটা লাগবো না যে আল্লাহ দিছে সেটা তো একটু জিজ্ঞাসা করতে পারতেন না এই মহিলার কাছে তো এটার উত্তর হচ্ছে গিয়ে কোরআনে লেখা আছে সুতরাং আল্লাহ কইছে এই এই জায়গায় ভাই আপনার সাথে যখন আলোচনা হবে তখন এই মহিলার সাথে তখন আপনি এই মহিলার সাথে সেইভাবে আলোচনা করেন আমি কিভাবে আলোচনা করব সেটা আমাকে একটু বলুন ভাই হ্যাঁ ঠিক আছে মানে আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম

এই লেখাটা পড়েন এই লেখাটার ভিতরে এই যে রেফারেন্স গুলো আগে পড়ে আসেন ঠিক আছে আপনার এই সংশয় ডট কম এর যে আপনার ওয়েবসাইটটা ভাই এটা মানে আমি একটু ট্রাই করি কিন্তু আমি পাই না কোনো ভাবে এটারে কিভাবে কি পাওয়া যাবে তাহলে অন্য ডোমেইন গুলো দেখেন বা অপেরা মিনি ব্যবহার করেন অপেরামিনি দিয়ে ঢুকবেন অপেরামিনিতে মিনিতে ভিপিএন থাকে সেটা ভিপিএন বিল্ট ইন ভিপিএন থাকে সেটা দিয়ে ঢুকবেন অপেরামিনি ঠিক আছে অপেরামিনি মিনি দিয়ে ঢুকবেন এটা কি সার্চ বাংলায় লেখা ছাড় দিতে হবে না ইংলিশে অপেরামিনি মিনি হচ্ছে একটা ব্রাউজার ঠিক আছে

তো লাস্ক বিদায় নাই ভাই আপনাকে যুক্ত করা হয়েছে আলমিন আপনি বলেন তাহলে সিম কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে এ একটু ছোট প্রশ্ন ছিল প্রশ্ন করার জন্যই মূলত আমি জয়েন হয়েছি প্রশ্নটা হচ্ছে আপনার ইসলামে অনেকগুলা তো বিধান আছে তার মধ্যে যেমন ইসলামের যে যাগুলা আছে পজিটিভ নোবি সম্পর্কে অনেক পজিটিভ কথাবার্তা সমাজে বা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যেমন একটা বলেন তো একটা একটা বলেন তো পজিটিভ কথা নবীন শুনে আসছি আমি বলি না যেগুলা পারফেক্ট কোন রেফারেন্স আছে হ্যাঁ শুনে আসছি বলতে যেমন ওই যে বিদ্যা মহিলা নবীন যখন হাটার হাটার পথে বিদ্যা মহিলা কাটা বিচা রাখতো তারপরে সেই বিদ্যা মহিলা একদিন মানে একদিন নবীন পথে কাটা বিছানো দেখতে না পেয়ে বিদ্যা মহিলার খোঁজ নিতে যায় এরকম একটা গল্প কিন্তু আমাদের পাঠ্য বইয়েও ছিল একটা সময় আর কি হ্যাঁ কিন্তু এটা মিথ্যা গল্প হ্যাঁ গল্পটা মিথ্যা তো এরকম যে পদ্ধতি জিনিসগুলো আছে একটু দেখে নে ভাই গল্পটা যে মিথ্যা গল্প সেটা একটু প্রমাণটা দেখে নিন নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা কোতে রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা নগত মিথ্যে আচ্ছা এই হুজুর কিন্তু বলে দিল ঘটনা নগদ মিথ্যা হ্যাঁ এই ধরনের কোনো ঘটনা নাই বরঞ্চ এই ধরনের ঘটনা অসংখ্য আছে যে মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠায় তার সমালোচকদেরকে হত্যা করাইতো কাটা মাথা নিয়ে আসতো মাথা কাইটা নিয়ে আসতো এরকম ঘটনাও আছে অনেকগুলা বলেন জি এরকম আরো যে ইয়াগুলো আছে মানে পজিটিভ যে কথাগুলো সমাজে প্রচলিত আছে যে তিনি গাছের সাথেও কথা বলতে পারতেন গাছের মুখেও জবান নিয়ে আসতে পারতেন তারপরে হরিণ বিভিন্ন প্রাণীর প্রাণীর মুখে জবান নিয়ে আসতে পারতেন মানে কথা বলাতে পারতেন এই ধরনের বিভিন্ন কথাও কিন্তু প্রচলিত আছে সেটা যদি অতটা স্ট্রংলি না এমনি বিভিন্ন থেকে এই এই গল্পটা মিথ্যা কিন্তু এগুলাতে একেবারে ওয়েল এস্টাবলিশ কেউ যখন তাদেরকে মানে বলে না দেয় বুঝতে পারে না যে এগুলা উম মিথ্যা থকে আঙুল দিয়ে যদি কেউ বলে না দেয় বেশিরভাগ মানুষই এটা এগুলাকে সত্য মনে করে একেবারে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই সত্য মনে করে এই গল্পগুলাকে এবং এটার উপরে ভিত্তি করে তাকে কে্যারেক্টারিস্ট কথা হয় যে উনি অনেক ভালো একজন মানুষ কিন্তু এই যে ভালো যেগুলা আছে ভালো আসলে যেগুলো আমরা সমাজে প্রচলিত আছে এগুলা রেফারেন্স কতটুকু আছে বা রেফারেন্সের আলোকে আমরা যদি ভালোটাকে দেখতে পারি কত পার্সেন্ট ভালো পাওয়া যাবে এটা একটু জানতে আমি হিসেব করতে পারবো না আমি যেটা দেখি না কিছু একটা তো মানে এইটার কাছাকাছি যায় কিনা এরকম

মানে কত পার্সেন্ট এখন ভালো কত পার্সেন্ট খারাপ এটা আমি কিভাবে বলবো ভাই আমি তো কোনো খারাপ আমি তো ভালো কিছু পাই না খারাপই পাই সব কিছু না ভালো একেবারে কি কিছু মানে খুঁজলেও পাওয়া যাচ্ছে না এরকম মানে ওনারা লিপিবদ্ধ করেছে যেমন ইসলামিক যে নবী সিরাত যেগুলো লিখছে সিরাত রাসুলুল্লাহ যারা লিখছে তারপরে তাফসীর যারা লিখছে তারাও তো মুসলমানই ছিল ওরা কি ভালো কিছু নিজেরা এডিট করেও কিছু লিখতে পারে না ভালো কিছু কি না ভালো কিছু আমি কোনো কিছু পাই নাই কারণ হচ্ছে যে ওই যে মনে করেন জাকাত টাকা দেয়া এগুলো দেখা গেছে যে সাম্প্রদায়িক বিষয় মানে হচ্ছে জাকাত দিবে শুধুমাত্র মুসলমানদের জাকাত দিবে তো তাহলে হ্যাঁ মানে মুসলমানদের কেই যদি মানে একটা মানে গরিবকে ভিক্ষা দিবে এখানেও যদি সাম্প্রদায়িকতা থাকে একজন মানুষের মধ্যে মনে করেন আপনি একজন মানে রাস্তায় বেরোচ্ছেন আজকে কিছু ফকিরকে টাকা দিবেন বা কিছু ফকিরকে খাওয়াইবেন ভাত দিবেন ভাত খাওয়াইবেন বা খিচুড়ি খাওয়াইবেন সেখানেও যদি আপনি সিস্টেম করেন যে মানে মুসলমানদেরকে শুধু খাওয়াবেন আর হিন্দুদেরকে খাওয়াবেন না এটা তো এই কাজটা পার্সোনাল কোন না এটা থেকে তো পার্সোনাল ক্যারেক্টার বোঝা যাচ্ছে না এটা থেকে যে উনি মানুষকে নির্দেশ দিয়ে গেছে তোমরা যারা আমাদের শ্রেণীভুক্ত আছে তাদের মধ্যে যাতে অর্থনৈতিক কেউ গরিব থাকলে তাদেরকে দেখো বাকি গুলার কথা বাদ এটার মধ্যে তো নৈতিক বিষয়টা প্রকাশ পায় না ঠিক আছে পার্সোনাল ক্যারেক্টারও তো প্রকাশ পায় একেবারে পার্সোনালি উনি কাটা উপকার করছে বা কাউকে মানবিক আচরণ করছে এরকম কি কোথাও পাওয়া যায় না এরকম আমি কথা পাইনি যে মানে মানে কোনো নিঃস্বার্থ ভাবে কাউকে উপকার করছে এরকম আমি পাইনি আপনি দেখার চাইলে না আমিও খুঁজছিলাম আরকি আমিও পাচ্ছি না দেখেই মানে আপনি পাইছেন কিনা আপনার আপনি তো এগুলো নিয়ে মোটামুটি ইয়া করছেন এই জন্যই আপনাকে জিজ্ঞাসা করা আর কি বা আপনাকে অনেকে দেখায় বা যেহেতু তর্কের খাতিরে অনেকে আপনার সাথে আসে না অনেকে তো আপনাকে দেখানোর কথা দেখাইছে কিনা কেউ এরকম দেখাইতে পারছে কিনা দেখাইতে পারে ভাই আমি দেখাইতে পারলে আপনার দরজা খোলা আছে আমার আমি দরজা খুলে রাখছি আয়শা দেখায় দেন অসুবিধা নাই আমার কাছে নাই আমার কাছে নাই ঠিক আছে আর কি কিছু বলবেন ভাই আলামিন ভাই না না এটাই জানার ছিল ভাই এটাই ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই আজকে ভালো থাকেন আচ্ছা আচ্ছা পরে আবার কথা হবে নিশ্চয়ই আরেকজনকে যুক্ত করি